আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম নতুন আইটি পর্ব নিয়ে। আজকে আমি আপনাদের জন্য একটি সিম্পল নকশিকাঁথার ডিজাইন অঙ্কন করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি কাপড়টিকে ভালোভাবে বিছিয়ে নিয়েছি, এবার 7 ইঞ্চি পরপর ভালোভাবে মার্কিং করে নিচ্ছি। আপনারাও ঠিক একইভাবে এই মার্কিংয়ের কাজটি করে নেবেন। আপনাদের অনেকের কাছে এ ধরনের স্কেল নাও থাকতে পারে, আপনারা আপনাদের ইঞ্চি টেপের সাহায্যে অথবা ছোটো কোনো স্কেলের সাহায্যে 7 ইঞ্চি পরপর মার্কিং করে নেবেন। লম্বায় এবং চওড়ায় ঠিক একইভাবে কিন্তু মার্কিংয়ের কাজটি প্রথমে করে নিতে হবে। যখন ঠিকভাবে মার্কিং করে নেওয়া হয়ে যাবে, এবার একটি স্কেলের সাহায্যে আমি বক্সগুলো ভালোভাবে অঙ্কন করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই বক্সগুলো ভালোভাবে অঙ্কন করতে হবে, বক্সগুলো আঁকা বাঁকা হলে কিন্তু ডিজাইনটিও আঁকা বাঁকা হয়ে যাবে। আর আপনারা একটা দিক লক্ষ্য করলে বুঝতে পারবেন, আছে কিন্তু আমি স্কেলে সাহায্যে পেন্সিল দিয়েই লাইনগুলো ড্র করে নিচ্ছি, কোনোভাবে কাপড়ে কেনার চক ব্যবহার করছি না, যার কারণে এই লাইনটিও কিন্তু সেলাই করা হবে। যখন সবগুলো বক্স আমাদের অঙ্কন করা হয়ে যাবে, এরপরে বক্সের 4টি কোণায় আমাদেরকে ছোট ছোট 4টি বৃত্ত অঙ্কন করে নিতে হবে। আর এই বৃত্তগুলো আমি একটি কম্পাসের সাহায্যে অঙ্কন করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট কোনো বোতলের ঢাকনা দিয়েও এই বৃত্তগুলো অঙ্কন করে নিতে পারবেন। অবশ্যই বক্সের 4টি কোণায় আমাদেরকে 4টি বৃত্ত অঙ্কন করতে হবে, আর এই বৃত্তগুলো যেন ছোট হয় এই দিকটা খেয়াল রেখে আপনারা যেভাবে খুশি সেভাবে এই বৃত্তগুলো অঙ্কন করে নিতে পারবেন। আপনাদের অনেকের কাছে এ ধরনের কম্পাস নাও থাকতে পারে, আপনারা যে কোনো বোতলের ঢাকনা দিয়েও এই বৃত্তগুলো খুব সহজেই অঙ্কন করবেন। শুধুমাত্র খেয়াল রাখতে হবে বক্সের যে 4টি কোণার অংশটুকু রয়েছে, সেই 4টি কোণার অংশটুকু যেন ঠিক একইভাবে এই বৃত্তগুলো অঙ্কন করা হয়। সবগুলো বক্সে কিন্তু ঠিক এইভাবেই বৃত্তগুলো অঙ্কন করে নিয়েছি। সবগুলো বক্সে যখন বৃত্তগুলো অঙ্কন করা হয়ে যাবে, এবার পরবর্তী স্টেপে আমি পরবর্তী ডিজাইনটিও অঙ্কন করে দেখিয়ে দিচ্ছি। খুবই সিম্পলি আজকে আপনাদের জন্য আজকের এই ডিজাইনটি তৈরি করার চেষ্টা করেছি। আশা করি আজকের ডিজাইনটি দ্বারা আপনারা অনেকটাই উপকৃত হবেন। আজকের ডিজাইনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন সকল ধরনের আপডেট আপনারা খুব সহজে পেয়ে যান। আমি আজকে এক এক করে প্রতিটি ডিজাইনে আপনাদেরকে খুব সহজে অঙ্কন করে দেখিয়ে দিব। এরপরেও যদি আপনাদের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন, আমি আপনাদের প্রবলেমগুলো অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের যদি কোনো ধরনের রিকোয়েস্ট থাকে সেটিও আপনারা আমাকে জানাবেন, আমি আপনাদের রিকোয়েস্টগুলো অবশ্যই রাখার চেষ্টা করব। আপনাদের মাঝে অনেকেই আছেন যারা কিনা আমার ভিডিওগুলো রেগুলারলি ওয়াচ করেন। আমি তাদের কাছ থেকে জানতে চাচ্ছি আমার ভিডিও নোটিফিকেশন কি আপনাদের কাছে খুব রেগুলারলি চলে আসে কিনা, সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আসলে অনেকেই আমাকে কমেন্ট করেছেন যেন আমি যখনই ভিডিও আপলোড করি তার নোটিফিকেশনটি আপনারা পান না, তাই আমাকে অবশ্যই জানাবেন আপনারা কি আমার নোটিফিকেশনটি পান কি না। আর আমার চ্যানেলে অনেকেই আছেন যারা কিনা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, বরং আমার চ্যানেলটির ভিডিওটি ওয়াচ করে চলে যান। আমি তাদের কাছে একটি মাত্র রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করি, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি। আপনারা সিম্পলি আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন, যেন আমারও অনেকটাই হেল্প হয়।
ঠিক এইভাবেই এই পর্যায়ের কাজটিও আমি কমপ্লিট করে নিয়েছি। এবার পরবর্তী পর্যায়ের কাজটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এক এক করে প্রতিটি ডিজাইনই কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর একটি কথা আপনাদেরকে বলছি, আজকে আমি ছোট নকশি কাঁথা তৈরি করার জন্যে এই ডিজাইনটি অঙ্কন করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু বড় নকশি কাঁথাও এই ধরনের ডিজাইন দিয়ে তৈরি করে নিতে পারেন। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক একইভাবে বড় নকশি কাঁথাও তৈরি করে নেবেন। এরপরেও যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন, আমি আপনাদের প্রবলেমগুলো অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করব। আপনাদের মাঝে অনেকেই আছেন যারা কিনা আমার কাছ থেকে আমার তৈরি করা নকশায় ডিজাইনটি সেলাই করার পদ্ধতি দেখতে চান। আসলে অনেক ডিজাইন আছে যেটা কিনা শুধুমাত্র আপনাদের জন্য তৈরি করে থাকি, আর সেই ডিজাইনগুলো কোনোভাবেই আমি সেলাই কাজ করি না, যার কারণে আমি সবগুলো ডিজাইনই আপনাদের সাথে শেয়ার করতে পারি না। আমি যতটুকু সেলাই করব ঠিক ততটুকু আমি আপনাদের সাথে শেয়ার করে নিব। আর যেহেতু নকশি কাঁথা সেলাই করে ডিজাইন করে দেখাচ্ছি, সেহেতু আপনারা নকশি স্টিচ দিয়েই সবগুলো ডিজাইন কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবেন। আর আমি সেলাই করার ক্ষেত্রে অতটা পারদর্শী না, যার কারণে সেলাইটা অতটা প্রেফার করি না, শুধুমাত্র ড্রয়িং করেই আমি হ্যাপি হই, আর আপনাদের সাথে আমি ড্রয়িংটাই শেয়ার করার চেষ্টা করি। তবুও আমার যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে সেলাইয়ের ভিডিও শেয়ার করার চেষ্টা করব। প্রায় সবগুলো অংশই তৈরি করা হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আপনারা সম্পূর্ণ কাঁথার ডিজাইনটি কমপ্লিট করে নেবেন। আমি কিছুটা অংশ আপনাদেরকে অঙ্কন করে দেখালাম। আমার কাপড়টি যতটুকু থাকবে আমি ঠিক একইভাবে সম্পূর্ণ ডিজাইনটিকেও করে নেব। আমার সম্পূর্ণ কাঁথাটি তৈরি করা হয়ে গিয়েছে। আপনাদের সুবিধার্থে আমি আরও একবার আপনাদের সাথে আজকের এই ডিজাইনটি শেয়ার করে দিচ্ছি। আশা করি আজকের ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।